হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ফুটবল কিউটি আপ্পা। তো আজকে আরো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর মেইনলি দুটো টপিক নিয়ে আজকে ডিসকাস করবো ভিডিওতে। দ্যাট ইজ, কিলিয়ান এমবাপে আবার একটা নতুন নাটক শুরু করেছে, যে জাস্ট আফটার ফিউ মান্থস অফ রিনিউ করা, জাস্ট কয়েক মাস পর এমবাপে এখন বলছে যে ও নাকি হ্যাপি না পিএসজিতে, আবার নাকি পিএসজি ছাড়তে চায়। তো এইটা একটা নিউজ আছে। আজকে একটু আগে ব্রেক হয়েছে, ফ্যাব্রিজিও রোমানো ব্রেক। আর একটা যেটা নিউজ, সেটা হচ্ছে পরের দিনের ম্যাচটা যেটা আগামীকাল আছে, দ্যাট ইজ বার্সেলোনা ভার্সেস ইন্টার। ওই ম্যাচটা যদি বার্সেলোনা হারে বা ড্র করে, মোস্ট প্রবলি ইউরোপা লিগে চলে যাবে, মানে ডু আর ডাই ম্যাচ। তো সেটা নিয়ে একটু ডিসকাস করবো। প্রথমে এমবাপে সিচুয়েশন নিয়ে বলো কিছু। এমবাপে সিচুয়েশন নিয়ে যেটা বলার হচ্ছে, এমবাপের 6 মাস অন্তর অন্তর কিছু নাটক হয়। তো এটা শুরু হয়েছিল 21 সাল থেকে, যদি মনে রাখিস 21 সালের জানুয়ারিতে শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদে আসার নাটক। তারপর হলো 21 সালের সামারে এটা হয়েছিল, ডিসেম্বর এটা হয়েছিল, 22 সালে আবার সামারে হলো, এখন আবার 22 সালে, যখন ডিসেম্বর ক্লোজ আসছে, মানে 23 সালের জানুয়ারিতে আবার শুরু হয়েছে নাটক। তো ও কিছু মানে কোনো কিছুতে খুশি হওয়া যায় না, যা লাগছে। যখন টিম পারফর্ম করে না, ও খুশি হয় না। এখন যখন মেসি নেমার ভালো পারফর্ম করছে, ও পারফর্ম করতে পারছে না, এখনো খুশি না। মানে চাই মেসি নেমার একদম না খেলতে পারুক, শুধু ও খেলুক, ওর গোলে টিম জিতুক, মানে যা চাইবে সেটা হবে, ওইটা না হলে ব্যাস আমি খুশি না, আমি ক্লাবে থাকবো না, আমাকে টাকা দাও, আমাকে মায় ইয়ে দাও, ক্যাশ দাও, ব্যাস এটা আর কিছু না। অ্যাকর্ডিং টু রিপোর্টস ও নাকি বলেছিল যে পিজির সাথে মিটিং করেছে একটা, তারপর নাকি আল খালিফির সাথে, আল খালিফিকে নাকি বলেছে যে ঠিক আছে আমি থাকতে রাজি, আমার আরো ওয়েজ 35% বাড়াতে হবে। মানে অলরেডি বোধহয় কত, অলরেডি 150-200 মিলিয়ন মতো ওয়েজ পায়, তো সেটা আরো 35% যদি বাড়িয়ে দেয়, মানে কি বলবো কোনো। এদিকে আবার আল খালিফি আবার বার্সেলোনাকে লেকচার দিচ্ছিল ফেয়ার প্লে রুল নিয়ে। স্পয়েলড একদম, মানে ক্লাবটাও যেমন দিন দিন এগোচ্ছে, আর এমবাপে মানে এমবাপে কেউ পছন্দ করছে না পৃথিবীর, মানে যেটুকু রেসপেক্ট বাকি ছিল সেটুকু নষ্ট করে ফেলবে। ওদিকে ম্যানিউ ম্যানিউ ফ্যানরা লাফাচ্ছে যে এমবাপে নাকি বলেছে যে আমি যদি রিয়েল মাদ্রিদে না যাই, তাহলে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডই যাব। এসব ফেক, এগুলো ফেক কথাবার্তা, এগুলো ফেক কথা, কিছু বলেনি, কিন্তু ম্যানিউ ফ্যানরা লাফাচ্ছে কেন আমি বুঝতে পারছি না কোনো কারণে। আমি যদি এমবাপে যদি প্রিমিয়ার লিগে যায়, একমাত্র চেলসিতে যেতে পারে আমার মতে, হ্যাঁ। পসিবল চেলসিতে। আমার লাগছে না ইউনাইটেড অত টাকা পে করতে পারবে, আর পিএসজি ছাড়লে তো বহুত টাকা নিয়ে ছাড়বে পিএসজি একদম। না, এমবাপে এমবাপে প্রিমিয়ার লিগে গেলে চেলসিতে যাবে, দেখে মিলিনি আমার কথা, চেলসি ছাড়া অন্য কোনো টিমে যাবে না। আমার ফিল পাচ্ছে একটা টড বোহলি একটা ম্যাজিক আনবে কিছু, যদি যায়, যদি হয়, ওইসব ওটা নিয়ে ভেটি লাভ নেই। তো এবার এমবাপে এটাই ব্যাপার ছিল, নিউজ ছিল। দ্যাট ইজ বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান, ম্যাচটা ক্যাম্প নুতে হবে। তো প্রথমে কটা ফ্যাক্টস বলে নিই, যেটি দ্যাট ইজ ম্যাচটার জন্য একদম 99,000 যে সিট সেটা সেল হয়ে গেছে ফর দ্য ফার্স্ট টাইম ইন 5 to 6 years, যে মানে প্রথমবার যেখানে ক্যাম্প নু পুরো টোটাল সোল্ড আউট হলো 99,000। আর একটা সেকেন্ড ইয়ে হচ্ছে, ম্যাচে কোনো ইয়ে অ্যালাউড থাকবে না, কোনো বাচ্চাদের অ্যালাউ করা হচ্ছে না, কারণ এই ম্যাচ নাকি একটা হাই রিস্ক ম্যাচ, এটাকে এটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে ম্যাচটাকে, মানে মারামারি হতে পারে। এবং কেন হাই রিস্ক ম্যাচ হচ্ছে সেটা একটা কারণ হচ্ছে, বার্সেলোনার যে আলট্রাস গ্রুপ, যেটা বয়েক্সোজ নয়েজ বলে, এখানে আমি ছবি দিয়ে দেবো, তো ওই আলট্রাস গ্রুপটা ব্যান ছিল, কিন্তু এখন রিপোর্টস পাওয়া যাচ্ছে যে কিছু ওদের একটা সেকশনকে নাকি ক্যাম্প নুতে ঢুকতে দেওয়া হবে। তো বেসিক্যালি ওরা যেটা করে সেটা হচ্ছে, মানে ক্রাউডটাকে আরো বেশি চিয়ার আপ করে দেয় বেসিক্যালি আলট্রাসরা। বার্সেলোনা এমনি তো ঠিকঠাক থাকে, কিন্তু আশা করা যায় এই ম্যাচে অনেক ফ্লেয়ার মিলেয়ার এইসবও দেখা যাবে, বড় বড় পোস্টার ফ্লেয়ার যেরকম হয় আর কি আলট্রাস, তো সেরকম একটা ব্যাপার আছে কিছু। তো মানে ফ্যান সাপোর্ট পুরোপুরি থাকবে। আবার ওদিকে কিছু রিপোর্টস আসছে যে কিছু কিছু টিকিট নাকি বিক্রি করে দিচ্ছে, যেরকম ফ্র্যাঙ্কফুর্ট ম্যাচে হয়েছিল। তো সেই সব এটা যদি যারা করে, মানে আমরা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ খেলা দেখ রিয়েল মাদ্রিদকে টানবো না এর ভেতর, আমরা বার্সেলোনা খেলা দেখতে যেতে পাই না, কিন্তু যারা দেখতে যেতে পায়, যারা লোকাল লোকজন, তারা টিকিট নিয়ে আবার টিকিট গুলো বেশি দামে বিক্রি করছে, মানে এগুলো এদের ডিরেক্ট মেম্বারশিপ ক্যান্সেল করা উচিত, সত্যি কি কথা। বলবো। তো এটা ছিল, এগুলো জাস্ট উপর উপর কথাগুলো। তো এবার মেন ম্যাচে আসি, ক্যাম্প নু তো ম্যাচ। তো প্রথমে বলতে হবে বার্সেলোনার জন্য ডু অর ডাই ম্যাচ, তো ম্যাচটা জিততে হবে। অ্যাকর্ডিং টু রিপোর্টস যে তোমার ইনজাগি, যে কিনা ইন্টারের ম্যানেজার, তো সে নাকি একদম টোটাল ডিফেন্সিভ টিম নামাচ্ছে, মানে একদম রাজধানী এক্সপ্রেস দাঁড় করিয়ে দেবে এই দিনও গোলের সামনে। আগের দিন তাও তো দুটো অ্যাটাকার নামিয়েছিল, এই দিন নাকি শুধুমাত্র লটারক অ্যাটাকার রেখে বাদ বাকি একদম টোটাল এক এক ফরমেশন, মানে ওপরে শুধু এক, মিডে একটা এক, বাদ বাকি সব ডিফেন্ডার, এরকম একটা একটা নাকি ট্রেনিং এ নাকি রিপোর্টস আসছে। 5টা ডিফেন্ডার, তারপর নাকি দেন নাকি তোমার 4টে মিডফিল্ডার, একটা অ্যাটাকার,
এরকম হ্যাঁ নাকি 5-4-1 এরকম এটা টাইপের একটা। না, ইন্টার বেসিক্যালি এই ফরমেশনটা তো ইয়ে করে খেলে, 5টা ডিফেন্স ফরমেশন, আর ব্যাক 3 করে, 2টো উইং ব্যাক রেখে, আর 4টে মিডফিল্ডার, আর মাঝে মাঝে 2টো স্ট্রাইকার ইউজ করে, আর লটারকে সিঙ্গেল স্ট্রাইকার ইউজ করে। ওটাই দিয়ে তারপরে তারপর হচ্ছে হ্যাঁ যে আবার ইয়েতে বলছে যে বার্সেলোনাতে ফ্র্যাঙ্কি ডিজং যাবি বলেছে, ফ্র্যাঙ্কি ডিজং ফিট হয়ে গেছে। ফ্র্যাঙ্কি ডিজংকে আগের ম্যাচে আমরা খুব মিস করছিলাম, এই ম্যাচে মনে হয় ডিজংকেও হয়তো স্টার্ট করবে নাকি বলতে পারছি না। ফ্র্যাঙ্ক কেসিকারা স্টার্ট করতে পারে, যেটা আগের ম্যাচে যাবি ভুল করেছিল যে 85th মিনিটে ফ্র্যাঙ্ক কেসিকে এনেছিল, তারপর ফ্র্যাঙ্ক কেসি একটা ডিফারেন্স ক্রিয়েট করেছিল। কিন্তু ওটাই, ফ্র্যাঙ্ক কেসিকে স্টার্ট করানো উচিত এই ম্যাচে, গাভিকে বেঞ্চ করা উচিত। আর বার্সেলোনা যদি লাইন আপ করি তো ওটা একমাত্র ফ্র্যাঙ্ক ডিজং অ্যাভেলেবেল আছে, আর আগের ম্যাচে ক্রিস্টেনসান ইনজোর্ড হয়ে যাওয়ার পর থেকে ক্রিস্টেনসান এখনো ফিট হয়নি, তো বালডে রাইট ব্যাক খেলবে হয়তো, জর্ডি আলবা হয়তো স্টার্ট করতে দেখা যেতে পারে। জর্ডি আলবাকে যদি আবার মার্কোস অ্যালোনসোকে নামিয়ে দেয় তাহলে তো কিছু বলার নেই, তো এটাই থাকবে মোটামুটি টিম। আর উপরে তো অ্যাটাকে ওটাই থাকবে, অ্যাটাকে থাকবে অবভিয়াসলি রাফিনা থাকবে, আমার মনে হয় না ফেরান টোরেস স্টার্ট করবে, আমার মনে হয় সেম তোমার রাফিনা রাইট ডেম্বেলে উইংসে থাকবে কিংবা রাফিনা বেঞ্চও থাকতে পারে, ওইদিকে আনসু ফাটি, ডেম্বেলে, লেভানডস্কি এটাও স্টার্ট করতে পারে। বলা যাচ্ছে না কি স্টার্ট করবে, কারণ রাফিনাকে নাকি জামি চাইছে না লেফট লেফট উইংসে নামাতে, কারণ লেফট উইংসে যা হাগা হেগে দিয়েছিল আগের দিন ইন্টারের ম্যাচে রাফিনা, তারপর থেকে লেফট উইংসে না নামানোই ভালো ওকে। তো ডু অর ডাই ম্যাচ বার্সেলোনার জন্য। তুমি কিছু বলো, বার্সেলোনাকে তুমি কি দেখতে চাও ইউরোপা লিগে? এটার আনসার পরে দেবো, মানে কালকে রিভিউতে দেবো যে বার্সেলোনা ইউরোপা লিগে যাচ্ছে যাচ্ছে না। কিন্তু কালকের ম্যাচটা একদম জাভির ম্যানেজারের ক্যারিয়ারের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, আমি বলবো। এল ক্লাসিকো থেকেও, এল ক্লাসিকোতে হারলেও কিছু এফেক্ট পড়বে না, কিন্তু কালকে হারলে বিগ এফেক্ট পড়বে। কারণ এত টাকা, লাপোর্তা প্রেসিডেন্ট হিসেবে পুরো সাকসেস, এত বাজে ফাইন্যান্সিয়াল অবস্থা থাকা সত্ত্বেও বার্সেলোনা এতগুলো সাইনিং, প্রায় 300 মিলিয়ন বাজেট আনতে পেরেছে, তারপর যদি ম্যানেজার চ্যাম্পিয়ন্স লিগে না ডেলিভার করতে পারে তাহলে একটা তাকে নিয়ে কোয়েশ্চেন উঠবে, আর ফ্যান্সরা কোয়েশ্চেন উঠাবে, যতই এক্স বার্সা প্লেয়ার হোক। আমি জানি বার্সা ফ্যানরা ঠিক তখন জাভিয়ার জাভিয়ার ড্যাশ ড্যাশ শুরু হবে সেটা যদি নিয়ে না। আমার আমার বক্তব্য, জাবি যদি ইউরোপা লিগে চলে যায় তো হুম অ্যাটলিস্ট এই সিজনটায় জাবিকে রাখা উচিত। জাবি যদি লা লিগা ডেলিভার করতে পারে, যদি এই সিজনে যদি লা লিগা যদি জেতাতে পারে বার্সেলোনাকে, তাহলে জাবিকে নেক্সট সিজন আরেকটা সুযোগ দেওয়া উচিত। না কিন্তু যদি না এবার ওটা না ভাব, তোরা ইউরোপাতে চলে গেলি, হুম কিন্তু তখন কেউ বুঝবে যে লালিকা ডেলিভার হবে কি হবে না, হ্যাঁ মানে আমার সেটা মতে ওটা আনসার্টেন না সেটা একটা। ইউরোপা লিগে চলে গেলে সঙ্গে সঙ্গে স্যাক করা ওটা করা উচিত হবে না আমার মতে, কারণ জন্য জানি মার্কেটে থমাস টুখেল অ্যাভেলেবেল আছে, আর লাপোর্তার খুব ফেভারিট কিন্তু জার্মান কোচেস। লাপোর্তা বলতে যাচ্ছিলাম শুরু থেকে থমাস চেষ্টা করেছিল টুখেলটা, যে কোনো একটা জার্মান কোচ কেনা, তো এই দিক দিয়ে জাভির কিন্তু একটা চিন্তা থাকে। আমরা বলছি যে এই রাখবে, একটা বছর রাখা উচিত, লা লিগা দেখা হয়েছে, কিন্তু ইন্টারের ম্যাচ হলো, বার্সেলোনা হারলো, রাতারাতি মেসেজ চলে এলো জাভি হ্যাজ বিন স্যাক, থমাস টুখেল অ্যারাইভিং অ্যাট ক্যাম্প নু। হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই না ভাই। না আর কিছু নেই, থমাস টুকেল ভালো, এবার চান্স তো নিতেই পারে সেটা লাপোর্তা, লাপোর্তার থেকে মানে তুই তো লাপোর্তাকে তখন ক্রিটিসাইজ করবো না আমার মতে, আমি হলেও করার কিছু করতাম, নেই ভাই, করার কার কি কিছু নেই। করবে, যা চেয়েছিল সব দিয়ে দিয়েছে। খুব একটা সিম্পল জিনিস, ওর থেকে বেশি দেওয়া তো কোনো ক্লাবের পক্ষে সম্ভব না যেটা দিয়েছে। তো দেখা যাক বার্সেলোনা কি করে, আমি তো এক্সপেক্ট করছি জিতবে এটা ইন্টার ম্যাচটা, কারণ ক্যাম্প নাও তো ম্যাচটা হচ্ছে, আর আগের ম্যাচের ভুলটা শুধরে নেবে অনেক কিছু। আমার লাগছে না জিতবে, আমার লাগছে না জিতবে, আমার লাগছে ড্র করবে, এক এক, এক এক কি 0-0 ড্র। ইন্টার ড্র সেই করলো পারবে না ভাই, পারবে না গোল দিতে ইন্টারকে। আমার মতে ফ্র্যাঙ্ক কেসিকে একদম স্টার্ট দেওয়া উচিত, কারণ ফ্র্যাঙ্ক কেসির ইটালিয়ান লিগের খেলা একটা এক্সপিরিয়েন্স আছে, অনেকবার ইন্টার হ্যাঁ মিলানকে ফেস করেছে, ও জানে যে কিরকম ডিফেন্সিভ ওরা ব্লক গুলো করে, লাইন গুলো যে মেনটেন করে। ফ্র্যাঙ্ক কেসি ক্যান মেক আ ডিফারেন্স, বেস্ট মিডফিল্ড তো হবে ভাই ডিজং, ফ্র্যাঙ্কিসি, পেড্রি, এটা হবে বেস্ট আইডিয়াল আমি মিডফিল্ড। আমি এটা এক্সপেক্ট করছি। কিন্তু জাবি নামাবে না ওটা, জাবি নামাবে বুস্কেটস, পেড্রি, গাভি। তুই দেখে নিবি জাবি সে ওটাই করবে, সে আবার নামিয়ে দেবে। আর গাভি হচ্ছে আমরা বলে, গাভি স্পেস না পেলে খেলতে পারে না, ঠিক আছে, গাভি তো স্পেস আগের দিন দরকার। পুরো মানে কিছু করতে পারছিল না, থেকে থেকে ফরওয়ার্ড রান নিচ্ছে আবার নেমে, ফরওয়ার্ড রান নিচ্ছে আবার নেমে, ওটা তো গাভির স্পেস দরকার, তো গাভিকে যে খুব যদি, তাও যদি বুস্কেটস, ফ্র্যাঙ্কেসি আর পেড্রি নামায় তাও ঠিক আছে। যে ডিজং এখনো প্রথম ম্যাচ হবে, ডিজংকে পরের দিকে নামালো কাউকে বসিয়ে, পেড্রিকে বসিয়ে বা কেসিকে বসিয়ে, তাও ঠিক আছে। কিন্তু ফ্র্যাঙ্কেসিকে নামানো দরকার, আর
অবভিয়াসলি যেটা সবথেকে বড় কথা, যেটা বার্সেলোনাকে করতে হবে, যেটা রিয়েল মাদ্রিদ করে, সেটা হচ্ছে যে একটা দুটো চান্স পাবে সেগুলো কনভার্ট করতে হবে। বারবার যাচ্ছি, চান্স মিস করছি, আর লাস্টে গিয়ে রেফারি ডিসিশনের উপর ইয়ে করছি যে রেফারি এটা দিল না, ওটা দিল না, সেটা দিল না, বোঝা করে লাভ একদম নেই। যেটা ডিরেক্ট চান্স ফুটবল পাবে, খেলতে হবে। হ্যাঁ চান্স পাবে 50 মিলিয়ন দিয়ে, 50 মিলিয়নের লেভেন্ডস্কি আছে, ওইদিকে 70 মিলিয়নের রাফিনা আছে, এদের যদি মিস করে দেন তাহলে কি করা যাবে? মানে সেটাই, ওদেরকে চান্স গুলো ফিনিশ করতে হবে। চান্স গুলো যদি ফিনিশ হয়, আর ডেম্বেলে যদি একটু হাগা শুরু করে, ফার্স্ট হাফটা দেখা উচিত, ডেম্বেলে যেদিন হাগে সেদিন পুরো ম্যাচই হাগে। ডেম্বেলে যদি ফার্স্ট হাফটা হাগে, ডেম্বেলেকে সঙ্গে সঙ্গে বসে বসিয়ে যাক, দিয়ে ওর রিপ্লেসমেন্ট ওখানে নামানো উচিত। কারণ ডেম্বেলে আগের দিন ম্যাচটা খুব বাজে খেলেছিল ইন্টারের সাথে, আগের দিন সবাই বাজে খেলেছিল, আর ডেম্বেলেকে ধরে লাভ কি? ঠিক আছে, এই অব্দি বলার ছিল। আর কিছু তো কিছু বলার আছে? আর কি বলবো। আর ওদিকে ইন্টার আমার মনে নেই খুব একটা বেশি চেঞ্জ করবে, যে টিমটা সেট টিম একটা ভালো টিম। আর তুমি ইন্টার আমরা দেখছি মানে সিরিয়ায় তো খুবই স্ট্রাগল করছে, 9 না 10-এ আছে, এটা একটা অ্যাডভান্টেজ বার্সেলোনা আমার মনে হয় হামেশা নিতে পারে। এখন ইন্টার সেই টিম নেই, ইন্টার শুধু ডিফেন্সটা খুব খুবই সলিড, কারণ বাস্টোনি, স্ক্রিনিয়ার, ডিভেরিজ, তারপর বারেলা, চালাগুনের মতন মিডফিল্ডারও আছে। সো ডিফেন্ডটা ডিফেন্সটা খুবই সলিড, গোল বেশি দিতে পারবে না, গোল দিলে গোল একটা বা তো দুটো গোল দিতে পারবে, হবে না, কোনো দিকে গোল হবে না, গোল অল্প দিলে লো একটা, স্কোরিং খেলা ইন্টার হবে। গোল দিলে এক একটা গোল শূন্য, এক হ্যাঁ শূন্য কি শূন্য শূন্য এরকমই বা খেলা শূন্য হবে। শূন্য। তো ঠিক তো আছে, এটাই ভালো ছিল ভিডিওটা। এফ দেখে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। দ্যাটস অল, সাইনিং আউট, বাই বাই, পিস, জয় হিন্দ।